কেমন আছেন সবাই? অন্যদিনের মতন আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হাই, আমি পূজা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি কন্যা পূজা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন, বড়দের অনেক অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি আমার ব্লগটা শুরু করছি। আজ আমি আর আমার মা বেরিয়ে পড়েছি, দুজনে যাব রাসমেলা দেখতে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যাবো যাবো, যেহেতু কাজ শেষ হয়ে যাবে আর আজ শনিবার, তো আজ বেরিয়ে পড়লাম। বিকালবেলা আমাদের এই গ্রামের রাস্তাতে হেঁটে যেতে সত্যি খুব সুন্দর লাগে, বিশেষ করে শীতকাল। আবার হালকা হালকা কুয়াশা পড়ছে, মাঠগুলো এত সুন্দর দেখতে লাগছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি ভীষণ সুন্দর লাগছে হেঁটে হেঁটে মায়ের সঙ্গে যেতে। আর এখন আমি আর মা অটোতে বসে পড়েছি, এখান থেকে প্রায় আধা ঘন্টা লাগবে আমাদের বাড়ি থেকে যেতে। তো অনেক দিন পরে মা আর আমি টাইম পেয়েছি, তাই একদম মিস করলাম না মাকে বলতে। মাও রাজি হয়ে গেল, হ্যাঁ চল তুই আর আমি দুজনেই বেরিয়ে পড়ি। তাই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম, কোনো প্ল্যান ছিল না বেরোনোর, হঠাৎ করেই ঠিক করে আমরা এখন চলে এসেছি। কাছাকাছি আমরা এখন চলে এসেছি, লাইটিং তো দেখাই যাচ্ছে মেলার। খুব এক্সাইটেড মায়ের সাথে মেলায় এসেছি। চলুন মেলার ভেতরে ঢুকেই আমরা তাহলে দেখতে দেখতে গল্প করব, তাতে আরও বেশি ভালো লাগবে না সব কিছু দেখতে দেখতে কথা বলতে বলতে। কখন হয়তো আমাদের মেলাটা ঘোরা হয়ে যাবে আমরা বুঝতেই পারবো না, হয়তো অনেক বন্ধুদের সঙ্গেও দেখা হতে পারে, দেখা যাক। আজ কারোর সঙ্গে যদি দেখা হয় তো খুব ভালো লাগবে। আসলে লকডাউনের জন্য তো দুটো বছর পুরো সমস্ত পুজো পাঠ মেলা বন্ধ ছিল, আর এখন তবু আস্তে আস্তে শুরু হচ্ছে, যার কারণবশত চারিদিকে মেলা অনুষ্ঠানগুলো বেশ ভালোই হচ্ছে। তো এখন আমরা পুরো ভেতরে চলে এসেছি, যেখানে রাসমেলাটার ঠাকুরগুলো আছে। চলো তাহলে আগে এক এক করে আমরা এক ধার থেকে ভালো করে দেখে নিই। চলুন, এখানে শুরুই করেছে পঞ্চবটি বনের লবকুশ দিয়ে। চলুন বেশি কথা বলবো না, আগে আমরা ভালো করে দেখে নিই ঠাকুরগুলোকে, তারপরে আবার কথা বলবো। ডান সাইডেরটা সবে শেষ হয়েছে, এবার বাঁ সাইডের দিকে যাব। তবে এখানে ডান সাইডের মধ্যে আমার শিবরাত্রির ব্রত আর বকাসুর বধ বলরাম এই দুটো সব থেকে বেশি ভালো লেগেছে, আর পঞ্চবটি বনের লবকুশটাও ভালো লেগেছে। এবার বাঁ দিকের থেকে আমরা শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে ডান দিকেই ছিল কৃষ্ণকালী, ওটা দেখাতে ভুলে গেছিলাম তাই একটু দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে রাসলীলা চলছে, আমাদের কৃষ্ণ মহাপ্রভু যে একদম রাসলীলা করছে সমস্ত সখীগণ নিয়ে। কেউ খেলছে, কেউ দোলা খাচ্ছে, কেউ জল আনতে যাচ্ছে, কেউ কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। রাসলীলা তো আমাদের সবারই জানা, কৃষ্ণের রাসলীলা তো আর সবার কোনো কারণ তো অজানা না। তো দারুণ করেছে, এখানে আবার একজন দাঁড়িয়ে আছে, আবার হাত ধরাধরি করছে, দারুণ লাগছে না সব কিছু দেখতে একসাথে। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করলাম, এত সখীগণ থাকলে কি হবে, কৃষ্ণ কিন্তু তার রাধাকে নিয়ে ঠিক এক জায়গায় দাঁড়িয়ে আছে। চলো এবার তাহলে আমরা বাঁ দিকটা শুরু করি। প্রথম এদিকে এলিয়েন দিয়ে শুরু করেছে, তারপরেই আছে বাল গণেশ। চলুন আবার তাহলে দেখে নিই, তারপরে আবার কথা বলবো। ভাবলাম যে চুপচাপ দেখবো, কিন্তু এদিকটা কিন্তু দারুণ করেছে। দেখুন এখানে ঘোষক আছে, শিবের পরিবার আছে, আধুনিক প্রেম, এমন আজকালকার যুগের আধুনিক প্রেমটাকেও তুলে ধরেছে, বেশ দারুণ ব্যাপার। কিন্তু এখানে সাবিত্রী সত্যবান আছে, সাবিত্রী সত্যবান কিন্তু প্রত্যেক জায়গায় থাকে, দেখবেন যখন এরকম মেলাগুলো হয়। এখানে প্রবণপুত্র হনুমান আছে, বিশ্বকাপ 2022, এখন তো বিশ্বকাপ নিয়ে সবাই খুব মানে গম্ভীরভাবে চিন্তায় আছে যে কার হাতে কী উঠবে এখন। এখানে যশোদার কৃষ্ণ শাসন, এখানে আছে কার্তিকের ছেলেবেলা, এটা কিন্তু দারুণ করেছে। এই আমি প্রথম দেখলাম কার্তিকের ছেলেবেলা, এত দারুণ একটা ব্যাপার, মা ছেলে। এখানে ননিচোর ঝুলনদোলা খুব সুন্দর করেছে, বাঁ দিকটাও কিন্তু দারুণ করেছে, দারুণ পছন্দ হয়েছে আমার। চলো এবার তাহলে আমরা আস্তে আস্তে বাইরের দিকে তো বেরোতে হবে, এখনও তো আমরা মেলার দিকে ঢুকিনি। আর আমার মা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের শিব বাবাকে দেখছে। এবার আমি ভিডিও করছিলাম তো এতটা লক্ষ্য করিনি, তো তারপরে দেখলাম এটাও কিন্তু খুব দারুণ করেছে। আজ মায়ের সাথে মেলায় এসে এত ভালো লাগছে যেটা আমি হয়তো প্রকাশ করতে পারবো না, বিশ্বাস করুন ভীষণ ভালো লাগছে মায়ের সাথে এসে। সত্যি কথা বলতে মা জীবনে কত কিছুই না শিখেছে, মায়ের হাত ধরেই সব কিছু শেখা, তাই না?
তো এখন আমরা এলাম কাঠের দোকানে, এবার আমরা ঘুরব দোকানগুলোতে, আর সেই 10 টাকা সেল 10 টাকা সেল 30 টাকা সেল সেই দোকানগুলোতেও যাব। মেলা মানেই তো 10 টাকা 10 টাকা 10 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা এরকম থাকবেই। তো বিশেষ করে কাঠের জিনিসপত্রগুলো না দেখতে খুব ভালো লাগে, কিন্তু মা, আমি ভাবছিলাম যে কিছু কিনবো, কিন্তু মা বলছে যে কিনতে হবে না। আর মায়ের খুব পছন্দ হয়েছে পেঁচাটা, তো মা চাইছে যে সাদা কালারের হলে খুব ভালো হতো, যাতে লক্ষ্মী পেঁচা হয়, কিন্তু সেটা তো পাওয়া গেল না, তাই আমরা নিলাম না। তো এখান থেকে চলে এসেছি আমাদের একদম মেয়েদের স্বর্গ যাকে বলে, একদম পছন্দর কানের দুলের দোকানে। এখানে মোটামুটি 30 টাকা থেকে শুরু, তবে 30, 40, 50 এরকম আছে, যেমন কানেরগুলো নেবো তেমন। তো এখান থেকে আমি একটা কানের কিনলাম। তো এত জিনিস দেখে তো কোনটা কিনবো না কিনবো সত্যিই বোঝা যাচ্ছে না। তো এখন চলে এসেছি আলাদা একটা দোকানে, কারণ বাচ্চাদের জন্য কিছু কিনতে হবে। এখন এই পাপেটগুলো খুব উঠেছে, এখন প্রায় বাচ্চাদের হাতে লক্ষ্য করছি এই পাপেটগুলো আছে। সেল 20 টাকা, যা নেবে 20 টাকা। কিরকম যায়? ও আচ্ছা, দারুণ ব্যাপার। আর আমার দুজনেরই পছন্দ হয়েছে ওই মুরগিটা, প্যাক প্যাক করে আওয়াজ করছে, আর যখন ওই লাঠিটা ধরে 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 নিয়ে যাওয়া হচ্ছে ডানা দুটোকে নাচছে, আর খুব সুন্দর দেখতে লাগছে, তাই জন্য আমরা টুইঙ্কেলের জন্য ওটা নিলাম। আর যেতে যেতে আমরা এই মোগলার দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম, কারণ মোগলাইটা এত সুন্দরভাবে তৈরি করছে না, আমরা যতই বাড়িতে বানিয়ে মোগলাই চাউমিন রোল যা কিছুই খাই না কেন, মেলাতে এসে না এত সুন্দর করে তৈরি করে যে দেখলেই মানে খাবো না বললেও কিন্তু আমাদের খেতেই হবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম কীভাবে তৈরি করে, বাড়িতে গিয়ে একদিন ট্রাই করব। আর একটা মোগলাই কিন্তু নিলাম বাড়ির জন্য, বাড়িতে গিয়ে খাবো। এদিকে সব বাচ্চা বড়দের মিলে রাইডগুলো আছে, তবে প্রচুর বড় জায়গা জুড়ে মেলাটা হচ্ছে, মানে প্রচুর দোকানপাট বসেছে, প্রচুর দোকানপাট, মানে সব দোকান ঘুরে শেষ করতে পারলাম না, এই গলি ওই গলি দিয়ে ঘুরে ঘুরে এখন এই রাইডের কাছে চলে এসেছি। তবে আমার খুব চড়ার ইচ্ছা ছিল, যেহেতু আমার সঙ্গে তো কেউ নেই, আর মা এসব পছন্দ করে না, আর মা তো নিরামিষ খায়, মা তো অন্য কিছু খাবার টাবার খাবে না, তাই সেরকমভাবে আমার কিছু খাবো না, একটু ফুচকা খেয়ে নেবো পরে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন চড়াটা দেখছি, বেশ ভালোই লাগছে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার একটা গলির মধ্যে চলে এসেছি, আর এইদিকে দেখতে পাচ্ছি এই দোকানটা 30 টাকা সেল, ঠিক আছে। এখানে এত সুন্দর সুন্দর গাছটাগুলো আছে, বিশেষ করে বাচ্চাদের জিনিসপত্রগুলো খুব সুন্দর মাথায় দেওয়ার জন্য। তো ওখান থেকে আমি একটা আমার ভাইজির জন্য হেয়ার ব্যান্ড নিয়েছি, আর এখন আমরা মা মেয়ে দুজনে একটু ফুচকা খেয়ে এবার বাড়ির দিকে যাব বলে তাড়াহুড়ো করছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, মা আবার বাড়িতে গিয়ে পুজো করবে। তবে ভালো করে লক্ষ্য করলাম প্রচুর ভিড় বাড়ছে যত রাত হচ্ছে, এখন প্রায় 6:30 মতন বেজে গেছে, কিন্তু প্রচুর ভিড় হচ্ছে। তাহলে এখান থেকে জিলিপি কিনে বাদাম কিনে এবার বাড়ির দিকে যাব। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্লগ ভিডিওতে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।